কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে আলুর দাম বাড়িয়েছে বলে অভিযোগ কোল্ড স্টোরেজ মালিকদের। সেক্ষেত্রে কাল থেকে কোল্ড স্টোরেজগুলোতে আলু সংরক্ষণকারী ব্যবসায়ীদের মনিটরিংয়ে আনা হবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে আলুর দাম নিয়ে মতবিনিময় সভায় সংস্থাটি আরও জানায়, কোনোভাবেই খুচরা বাজারে প্রতি কেজি আলুর দাম 35 টাকার বেশি হওয়া যৌক্তিক না। হাসানুল শাওনের রিপোর্ট। গত দেড় মাস যাবৎ খুচরা বাজারে আলুর দাম ধারাবাহিকভাবে বাড়ছেই। এই সময়ে প্রতি কেজি আলুর দাম 20 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়। অথচ সরকারের হিসেবে এবছর আলুর উৎপাদন হয়েছে চাহিদার চেয়ে বেশি। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সভায় অবশ্য সরকারের এই তথ্য নিয়ে প্রশ্ন তুলেছেন কোল্ড স্টোরেজ মালিকরা। তাদের মতে এবছর আলুর উৎপাদন কম হয়েছে, তবে তা চাহিদার তুলনায় বেশি, তাই সংকট হওয়ার কারণ নেই। এছাড়া যেসব ব্যবসায়ী অযৌক্তিকভাবে আলুর দাম বাড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান কোল্ড স্টোরেজ মালিকরা। 40-45 দিন পূর্বে কেন আমাদের কোল্ড স্টোরেজের থেকে আলু খালাস শুরু হলো? যদি আলু 1 কোটি মেট্রিক টন আলু উৎপন্ন হয়ে থাকে, এই সরকারের যেসব কর্মকর্তারা, কৃষি সম্প্রসারণ বা কৃষি মন্ত্র কর্মকর্তারা রয়েছেন মাঠ পর্যায়ে, যারা রিপোর্ট দিচ্ছেন, আমি মনে হয় তারা সরকারকে সঠিক রিপোর্ট দিচ্ছেন না, তাদের কাজে গাফলতি আছে। আমি ক্লিয়ার বলছি, অফিস থেকে ফোন করে পারবেন না আপনারা। আপনাদের প্রতিদিন হিমাগারগুলোতে মনিটরিং করেন এবং যারা আলুর দাম বাড়াচ্ছে তাদের সোর্স অফ ইনকাম দেখেন। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, যারা কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে আলু বিক্রি করছেন তাদের মনিটরিং এ আনা হবে। ভোক্তা পর্যায়ে 35 বা 36 টাকা হতে পারে, আমরা এটা নির্ধারণ করে দেয়নি। এইটা এখন আছে 48 থেকে 50 টাকা, যেটি আমাদের পাইকারি পর্যায়ে আছে 42 টাকা। তাহলে যদি আপনার 35 থেকে 36 টাকা হয়, তাহলে পাইকারি পর্যায়ে এটি হওয়া উচিত 30 থেকে 31 টাকা। জেলা প্রশাসনের নেতৃত্বে আমাদের এই যে 15টা জেলা আছে যেখানে কোল্ড স্টোরেজ আছে, সেখানে একটা মানে কি বলবো, সমন্বিত মনিটরিং টিম করতে হবে এবং তারা মূলত একদম ডোর টু ডোর যেতে হবে, অর্থাৎ কোল্ড স্টোরেজে যেতে হবে, গিয়ে তারা এই জিনিসটা মনিটর করবে এবং এটা আগামীকাল থেকে আমরা চেষ্টা করব। এছাড়া এখন থেকে আলু ব্যবসায়ীদের কাছ থেকে পাকা ভাউচার ছাড়া আড়তে আলু তুললেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলি তাহলে কালকে একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিন আমি যা কিছু করছি তোমার ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলব, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।